তো এটা খেয়ে একবার দেখি, এক একটা বিশ্ব পাগল। ওয়েলকাম ব্যাক আগেন। ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য পরে আর ভিডিও বানাইনি। এখন বাজে 8টা রাত্রির 31 তারিখ ডিসেম্বর, লাস্ট দিন বছরের। আজকে যেমন আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাড়িতে আজকে বারবিকিউ বানাবো, তো বারবিকিউ বানানোর সমস্ত প্রসেস যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে জাস্ট বাড়িতে এসেছি, সমস্ত কেনাকাটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাইরেটা পুরো ভেজা, স্যাঁতস্যাঁতে হয়ে আছে বাইরেটা। তো এখনই আমি শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাজি ফাটছে। এই সময়টা বেশিরভাগ মানুষ চলে যায় ঘুরতে। ক্লাউডিয়া রেডি হচ্ছে, ক্লাউডিয়া এখনই নামবে, তো আপনাদেরকে দেখাবো। ক্লাউডিয়া একটা ড্রেস পরেছে, ভালোই বেশ ড্রেসটা, আর আমি নর্মালি একটা ড্রেস পরেছি, কারণ যখন বাড়িতেই থাকবো যখন তখন আর নতুন ড্রেস বার করে পরবার মতো কিছু নেই। বাড়িতেই থাকবো, ঘরের সামনেই আমরা এখন, মানে বাড়ির মানে আমাদের ঘরের বাইরেই এখানেই বারবিকিউ বানাবো। 12টার আগে আমরা একটু রাস্তার বাইরে যাব, সবাই যায় প্রত্যেক বছর বাজি বাজি ফাটায়। ওখানে একটা বলিভিয়ান ফ্যামিলি থাকে যারা রীতিমতো বিশাল বাজি ফাটায়, বিশাল বাজি। আমরা আগের গত বছর আমি ভিডিও বানিয়েছিলাম, পোস্ট করিনি হয়তো, শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন, বাংলা ইউটিউব চ্যানেলটা নতুন যেহেতু, তো সেখানে আমি আর পোস্ট কিছু করিনি। তো এই বছরে একটা সুযোগ আছে আপনাদেরকে দেখাবার, তো আপনাদেরকে আমি দেখাবো, আপনারা থাকুন আমার সাথে। আর এখন ক্লাউডিয়া নিচে নামলে আমরা বারবিকিউ বানানোর প্রসেসটা সেটা শুরু করব। তারপরে আমাদের যে চুলোটা আছে, যেখানে যার মধ্যে আমরা কোলগুলো দিয়ে আগুন জ্বালাবো, সেটা আমরা নিয়ে আসবো ঘরের, ওই আমার বাড়ির ঘরের পেছন দিকে একটা জায়গা আছে ওইখানে আমি রেখে দিয়েছি, তো ওটা নিয়ে আসবো, এইদিকে নিয়ে আসবো আমি আমার বাড়ির সামনের দিকটা। তো নিয়ে আসার পর তখন আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে ক্লাউডিয়া, ক্লাউডিয়া হ্যালো, ক্লাউডিয়া ড্রেসটা বেশ ভালোই বেশ একদম। তো এখন আমরা বারবিকিউ বানানোর প্রসেসটা শুরু করি, আপনারা থাকুন, হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে গাইজ, আমার রেডি হয়ে গেছে বারবিকিউ, অলমোস্ট বারবিকিউ বানানোর পদ্ধতিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখে নিন। এটা হচ্ছে পর্ক, আর এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে কোরাসাও, মানে হচ্ছে চিকেন হার্ট। এখানে আরও কিছু বেঁচে গেছে, এটা পরে করব, যখন যদি আমাদের আরও প্রয়োজন হয়, যদি আমাদের মনে হয় আরও খাবো বা কিছু, তখন আমরা আবার বানাবো। তার জন্য সমস্ত এখানে রেডি করাই আছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন, দেখুন ব্যাম্বু স্টিক, তো কাঠিগুলো রয়েছে, থাকুক। এখন ক্লাউডিয়া ওখানে জ্বালাচ্ছে বারবিকিউ, যেখানে আমরা বানাবো সেই, দেখুন এটা হচ্ছে চুলো। ওকে, এটা হচ্ছে চুলো, চুলোটা কীভাবে জ্বালাতে হয় দেখে নিন। ভেতরে এটা হচ্ছে কোল দিয়ে দিয়েছি আমরা, এটা ওপরের জালিটা, জালিটা পরে দেবো। আর এই মুহূর্তে বাজি ফাজি ফাটছে, এখন কম ফাটছে বাজি, একটু পরে মানে 11টার পর থেকে বা 10টার পর থেকে শুরু হবে র্যান্ডাম, 2-3 অবধি সকাল। ভাই ভাই ফাজে ভাই কেন ভাই, এটা করতে একটু সময় লাগে, হাতে জোর লাগে। অনেকে কি করে, ফ্যান, পুরনো ফ্যান মানে আর ইউজ করে না, সেটা দিয়ে করে, হাওয়াটা দেয়, তাড়াতাড়ি এটা ধরে যায়। এবারে আমার পালা, আমি করছি, রেডি হয়ে গেছে মোটামুটি, দেখুন। এবারে আঁচটা কী হবে, অটোমেটিক্যালি কোলটা পুরো আগুনটাকে অ্যাবজর্ব করে নেবে, তারপরে আস্তে আস্তে ও একদম মানে কী বলবো, ফুলকি ওঠাটা বন্ধ হয়ে যাবে একদম পুরো, যেরকম চুল্লি, যেরকম মরার যেরকম চুল্লি যেরকম হয় যখন গেটটা তোলে, কীরকম থাকে সিরামিকের প্লেটগুলো, সেই রকম হয়ে যাবে, পুরো ক্লিন হয়ে যাবে। তারপরে আমরা বসিয়ে দেবো আমাদের এই জালিটা, জালিটা বসিয়ে দেওয়ার পর তারপরে একটা একটা করে চিকেন হার্ট, পর যেগুলো আছে সেগুলো একটা একটা করে কাঠি অলরেডি তো করেই ফেলেছি, আপনারা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তারপরে এরপরে বসিয়ে দেবো। এরপর সময় লাগবে একটুখানি হতে, এদিক ওদিক এদিক ওদিক মেশাতে করতে হয়, হওয়ার পর তারপর আমরা খাবো। বসিয়ে দিয়েছি আমাদের বারবিকিউ। সরি গাইজ, সরি অ্যাবাউট দ্য নয়েজ, বিকজ এখানে লোকেরা একটু পাগল চ, ঠিক আছে, রাত্রিবেলা এখন যত যত রাত্রি হবে তত লোকেরা পাগলামোগিরি শুরু করবে, এক একটা বিশ্ব পাগল। কী কী ক্লাউডিয়া? কেজু, ক্লাউডিয়ার ফেভারিট কেজু অর্থাৎ চিজ। এই যে দেখুন, এটা হচ্ছে চিজ। ক্যামেরাটা আমি বেশি সামনে নিতে পারছি না, তার কারণ হচ্ছে এটা একটা ইলেকট্রনিক জিনিস, তো যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। আমাদের একটা রেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে নবু কমি, তো এটা খেয়ে একবার দেখি।
গুড, ভেরি গুড। তো জলটা ক্লাউডে রেখেছে, মাঝে মধ্যে যখন আগুনটা উপরের দিকে উঠবে তখন জলটা দিয়ে দেবে, আগুনটা নিচে নেমে যাবে, আবার আগুনটা আস্তে আস্তে শুরু উপর দিকে উঠবে। এটা হওয়াটা এটা স্বাভাবিক, এটা হবেই, এটা নর্মাল। দেখুন আগুনটা পুরো উঠছে। রাত্রিবেলা প্ল্যানটা কী আছে আমি এখনও বলতে পারছি না, কেননা আমি খুব কম লোক দেখছি। গত বছর অনেক লোক ছিল আমার বাড়ির সামনে, ভিড় করেছিল। এখনও যদিও বা সময় আছে, এখন কটা বাজে? এখন বেশি বাজে না যদিও বা, এখন জানি না কটা বাজে। এখন কী হয় তোমার? 9:45, তার মানে হচ্ছে অলরেডি 10টা বাজে যায়। তো এখনও পর্যন্ত এখনও আমার কাছে 2 ঘন্টা আরও সময় আছে, তবে দেখা যাক। ঠিক আছে, এখন আমি কিছু বলতে পারছি না, তবে লোক হবে আশা, আমি ডেফিনেটলি লোক হবে। গত বছর যখন হয়েছিল তখন এবছরও লোক হবে। ওখানে বাজি ফাজি ফাটাবে, আমি গিয়ে রেকর্ড করবো আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা থাকুন আমার সাথে, এখনও আরও কিছু অনেক কিছু আছে দেখাবার জন্য। তো আমি খাই, ঠিক আছে। ক্লাউদিয়াও খাচ্ছে, ক্লাউদিয়া এখন ফোনে ব্যস্ত, কার সাথে কথা বলছি জানি না। এই গাইজ, আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি, যদি কিছু দেখতে পারি কি না। বাজি ফাটছে কিন্তু এখনও, এখন বাজে 11:20, এখনও টাইম আছে। আচ্ছা, আমি দেখাই আমার বাড়ির পেছন দিকটা। দেখুন বিল্ডিংটা লাইট লাগিয়েছে, এখান থেকে হয়তো ভালো দেখতে পাবেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি বিল্ডিংটা পুরো লাইট লাগিয়েছে। ওই যে দেখুন ওইদিকে পুরো লাইট লাগানো, ওই জায়গাগুলো এখান থেকে খুব জোরে জোরে বাইক যায়, তারপরে এখান থেকে গাড়িও যায়, গাড়িগুলো চালায়, মানে কি বলবো, সেই নাইট্রক্স সিলিন্ডার লাগানো সেই রকম আওয়াজ, এত জোরে যাবে যে কান পুরো ফেটে যাবে, মানে আমি ঘরে বসে থেকে শুনতে পাই। তো এখনও পর্যন্ত আমি তো কাউকে কিছু দেখতে পাচ্ছি না, আমি জানি শিওর আজকে হবে। এখানে সবাই বাজি ফাজি ফাটে গেছে, দেখুন আমার বিল্ডিংয়ের ওপরে। হ্যাপি নিউ ইয়ার, ফেলিজ আনো নোভু। আমাদের ক্লাস হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সাউজি that. এই বছরে বলিভিয়ান যারা আছে আমার বাড়ির সামনে থাকে, তারা কেউ কেউ ফাটাচ্ছে না, বুঝতে পারছি না কেন ফাটাচ্ছে না। ওরা নেই নাকি নাকি বলিভিয়া গেছে ঘুরতে, ডোন্ট নো। আবার আসছি বছর, আবার ভিডিও বানাবো আপনাদের জন্য, তখন কলকাতাতেই থাকবো আশা করি। তো আমি সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বছরেও আবার অনেক অনেক জায়গায় যাওয়ার আছে, আমাদের প্ল্যান আছে, যাব। তো কমেন্ট করে জানান আমার কেমন লাগলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা শেয়ার করুন, এবং সেটা করলে আমার অনেক ভালো লাগবে। আবার আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, চাও চাও।